হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে বাগান থেকে অনেকগুলো সবজি উঠিয়েছি, আর এখানে আমি বেগুন কেটে নিচ্ছি বাহিরে বসেই। বাচ্চাদের একটা খেলার টেবিল আছে, ওখানে আমি বসে, ওয়েদার ভালো তাই কাটতেছি। তো এই চিকন বেগুনগুলো দিয়ে আমি শুটকি মাছ ভাজি করব, আর বড় বেগুনটাকে এমনি হলুদ লবণ মাখিয়ে ভাজি করব। যেহেতু সবাই শুটকি মাছ খেতে পছন্দ করে না, তাই তো আমি সব বেগুনগুলো এখান থেকে কেটে আমি বাসার ভিতরে নিয়ে যাব। তো কাটার পরে মোটামুটি প্রায় এক বলের কাছাকাছি হয়েছে। তো এখন বাসায় এনে এগুলোকে আমি ওয়াশ করে তারপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। এখন এটাকে আমি মাখিয়ে নিলাম। মাখানোর পরে এটাকে আমি কিছুক্ষণ রেখে দিব। আর এদিকে আমি একটা পেঁয়াজ আর কিছু রসুন তেল দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আমি শুটকি দিয়ে রান্না করব, তাই একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু মরিচের গুঁড়ো। আর তারপরে এখানে আমি ধুয়ে রাখা শুটকিগুলোকেও দিয়ে দিলাম। এটা ছোটো মাছের শুটকি, এগুলোকে আমি খুব ভালোভাবে গরম পানি দিয়ে 2-3 বার ওয়াশ করে নিয়েছি। তো এটাকে আমি আস্তে আস্তে রান্না করে নিব। এখানে আমি কোনো প্রকার পানি ইউজ করব না। বেগুনগুলোতে প্রচুর হলুদ ছিল, তাই আমি একটা চামচ দিয়ে দিয়ে দিচ্ছি। এটাকে আমি ঢেকে ঢেকে অল্প আঁচে রান্না করে নিব। আমার কিচেনে যে লাইটটা আছে চিমনির সাথে, ওই লাইটটা একটু ইয়েলো, যার কারণে লাইটটা জ্বালালে ভিডিওটা একদম লাল লাল দেখা যায়। চিন্তা করছি লাইটগুলোকে চেঞ্জ করতে হবে কিচেনের। এখানে আমি বড় বেগুন থেকেও 4 পিস দিয়ে দিয়েছি, আর ছোট সব বেগুনগুলোকে দিয়ে এখন আমি এটাকে ঢেকে আস্তে আস্তে রান্না করে নিব। ওই যে ভিতর থেকে তেলগুলো দেখা যাচ্ছে বের হয়েছে। তো এটা একটু পোড়া পোড়া হবে, তাহলে খেতে মজা হবে। এখানে অলমোস্ট হয়ে গেছে, একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে মশলাগুলো পুরে পুরে। তো রান্নাটা মোটামুটি শেষ, এখন আমি একটা বাটিতে এগুলোকে ঢেলে নিলাম। তো পেঁয়াজটা একটু ব্রাউন হয়েছে, বেগুনগুলো একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। তো খেতেও ভীষণ মজা হয়েছে, যেহেতু আমার গাছের বেগুন অনেক ইয়াম্মি হয়েছে। সবগুলো বেগুন একদম মেল্ট হয়ে গেছে। শুটকি দিয়ে ছোট বেগুনের চচ্চড়ি, আর বাকি বড় বেগুনটাকে আমি এখানে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এটাকে আমি 2 ব্যাচ করে অল্প অল্প ভেজে নেব। এটাও ভীষণ মজা ছিল। তো এই ছিল আমার বেগুনের বিভিন্ন আইটেম। বেগুন তরকারিটা এমনই মজার, এটা যে কোনোভাবেই খাওয়া যায়, আর সবাই মোটামুটি এটা পছন্দ করে। বিশেষ করে এটাকে শুটকি আর তেলে ভেজে খেলে আমার কাছে ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে ভর্তাও করি।